দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান ঘটেছিল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির নির্মাণের মধ্য দিয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ধরে সনাতন ধর্মাবলম্বীদের এই স্বপ্ন পূরণ হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতি আর আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় কর্পোরেটরদের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়। চিঠি প্রেরণ করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। গত 22শে জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির নির্মাণের মধ্য দিয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সনাতন ধর্মাবলম্বীদের এই স্বপ্ন পূরণ হয়েছে। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়েছিল সাংগঠনিকভাবে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। তারপর দলের বিভিন্ন শাখা প্রশাখা কিংবা মোর্চার পক্ষ থেকে এই ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়েছিল। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকার কর্পোরেটরদের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটররা। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে এদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দীর্ঘ 500 বছরের ইতিহাস এবং সনাতন ধর্মাবলম্বীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনারা সবাই অবগত আছেন, গত 22শে জানুয়ারি দীর্ঘ 500 বছরে যেটা ভারতবাসী সারা বিশ্বের প্রত্যাশা ছিল ধর্মপ্রাণ ব্যক্তিদের, যে অযোধ্যায় রামলালা কবে ওনার গৃহে প্রবেশ করবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উদ্দেশ্যে গত 22শে জানুয়ারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে সুন্দর ব্যবস্থাপনা 500 বছরে যে প্রত্যাশা ছিল ভারতবাসী সেটা পূরণ করেছেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, অযোধ্যায় রামলালা নিজে প্রবেশ করেছেন, সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে, সারা বিশ্বের সঙ্গে, সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর নিগমের আমরা যারা কর্পোরেটররা আছি তারা প্রধানমন্ত্রীকে এই ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা চিঠি প্রেরণ করছি। এর আগেও আমাদের আগরতলা পৌর নিগমের কর্পোরেশন থেকে, কাউন্সিল থেকে আমরা সকলে মিলে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম। আজকে আমাদের প্রত্যেকটি ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।